হ্যাঁ বন্ধুরা, এখন আমি দেখাবো এই যে মিররের ফ্রেমের ডিজাইন আছে, এইটা টুলপাত বানিয়ে কিভাবে আমরা কাটিং করতে পারি। পুরো টুলপাত বানানো দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে এই ভিতরের অংশটা এবং আউটলাইনটা কিভাবে কেটে নিতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো দেখুন, এটার জন্য আমরা সাইজ নেব 36x48, তো উইথ নেব 36 আর হাইট নেব 48। নেয়ার পর এখন আমরা ওকে করে দিচ্ছি, এখন ইউনিট ইঞ্চিতেই রাখছি। ওকে, তাহলে এই পেজ আমার ওপেন হয়ে গেল, এটাকে ফুল স্ক্রিন করছি। এর ঠিক পরে আমরা কি করব, রিলিফ অপশানে গিয়ে ইম্পোর্ট, সেখান থেকে ওই যে মিরর ফ্রেম আছে সেটাকে আমরা ইম্পোর্ট করে নেব। এই হচ্ছে মিরর ফ্রেম, এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পর এটা সাইজ 36 আর হাইট নেব 48। অ্যাপ্লাই। এবারে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে F9 চেপে পেজের মাঝখানে করে রাখব। রাখার পর মডেল সেট সাইজ ইউনিটটা মিলিমিটার করে নেব। ইউনিট মিলিমিটার করে নেয়ার পর এর যে জেড রেঞ্জ, জেড রেঞ্জটা মোটামুটি আমি যদি 15 mm ডিপে কাটতে চাই তাহলে 15 mm লিখবো। লেখার পর অ্যাপ্লাই, তার ঠিক পরে পেস্ট করে দেব। এবারে আমরা কি করব বলে দিই, এটাকে ক্লোজ করে দেব। এবার এই যে প্রিভিউ অপশান আছে, প্রিভিউ অপশানে গিয়ে আমরা প্রিভিউটাকে দেখব। এবার গোটা ডিজাইনটা কিন্তু আমরা কাটিং করব না, যেমন এই জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু আমরা 2D আউটলাইন কেটে উড়িয়ে দেব। তো এখানে একটা জিনিস করতে হবে, এই আউটলাইনটা সিলেক্ট করে আনগ্রুপ অল করব। করার পর এই জিনিসটা এবং এই ভিতরের ইনসাইডের লাইনটা সিলেক্ট করে অফসেট নেব একটু বেশি, 25 mm ইনসাইডে অফসেট দিয়ে রাখবো। এবার এইখানে যেহেতু এই কোন কোন মতো ব্যাপার আছে, সেই জন্য অফসেট একটা একটা করে নিতে, অত বেশি একসাথে যাবে না। প্রথমে 6 mm দিচ্ছি। আচ্ছা, এটারও ক্ষেত্রেও 6 mm দিচ্ছি। সিক্স এমএম যদি না নেয় তখন 3 mm অফসেট দেব। ব্যাস, আরেকবার 3 mm দিই, আরেকবার, মানে এক চান্সে ওই 25 mm দিলে নেবে না, তো আমাদেরকে এইভাবে অল্প অল্প করে বাড়িয়ে নিতে হবে। এটা ওই এই পর্যন্ত রাখলেই হবে, এগুলো ডিলিট করে দিই। আর এটা আর একটু 3 mm নিলাম, ব্যাস, এটাও ডিলিট। এবারে কি করব, এইটা এই লাইনটা আর বাইরের লাইনটা সিলেক্ট করব, করে রাইট ক্লিক করে সেভ এডিটর, এখানে 0.1 mm মার্জ হাই করে দেব। হয়েছে। এবারে কি করব, এই যে লাইনটা আছে, এই লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা, তিনটে সিলেক্ট করে আবার অফসেটে যাব, ইনসাইডে 0.5 mm অফসেট দেব। এবারে কন্ট্রোল এক্স কাট করে নিলাম, নিয়ে ওই যে ভেক্টরের লাইনটা আমরা কপি করেছি কাট করে সেটা এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর প্রথমে ফাইলটার একটা নাম দিয়ে নেব। তো যে কোনো ফাইল যখনই কাজ করবেন সবসময় আগে সেভ করে নেবেন। তো এখানে মিরর বলে একটা ফোল্ডার তৈরি করলাম, তার ভিতরে মিরর বলে সেভ করে নিচ্ছি। এই সেভ করে নিলাম। নেয়ার পর আমরা সোজা চলে যাব টুলপাথ অপশানে। সেখানে গিয়ে আমরা প্রথম কি করব, প্রথমে এর যে আউটলাইন আছে আউটলাইন বরাবর 6 mm এন্ড মিল চালিয়ে একটা রেকি মতো করে নেব, যেটাতে মেটেরিয়ালের বেসটা এক লেভেলে আছে কিনা বোঝা যাবে। তাহলে এইটা নিয়ে ইনসাইডে 0.5 mm, এখান থেকে 6 mm এন্ড মিল নিলাম, 0.5 mm স্টেপ ডাউন দেব, দিয়ে ওকে, সিলেক্ট, সেট আপ, এটাও মনে করুন যে 40 mm এর মতো মেটেরিয়াল আছে তাহলে 40 mm দিলাম, ওকে। এবারে
উইন্ডোজে গিয়ে টাইল ভার্টিক্যালি করে দুটো ভিউ একসাথে আমরা দেখব, সেই অবস্থায় নাও অপশনে ক্লিক করে দেব। এইটা আমার থাকলো। এবারে আমরা কি করব, জে ড্রাফিং করব, কারণ এই যে জিনিসটা আমরা যেহেতু মূর্তি আছে এটাকে 4 mm বলনস দিয়ে কাটিং করব। তো জে ড্রাফিং করে নিলে আমার মেশিনের ওপরে অতটা প্রেসারও পড়বে না আর বিটের ওপরে অতটা প্রেসার পড়বে না, কাজটা ভালো হবে। তবে যাদের খুব হাই ফাই কোয়ালিটির মেশিন তারা ডাইরেক্ট কাটতে পারে, আর এটা ট্যাপার বলনস যত পাতলা বলনস দিয়ে কাটবে ফিনিশিং তত ভালো হবে। এবারে এই আউটলাইন সিলেক্ট করে জেড লেভেল রাফিং টুলে যাব, গিয়ে সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করে 6 mm এনভিল নেব এবং 7.5 mm স্টেপ ডাউন দিয়ে ওকে করব। এরপর মেটেরিয়াল সেটআপে গিয়ে মেটেরিয়াল সেটআপ ওকে করে দেব, দেওয়ার পর নাও অপশনে ক্লিক। তো যে এরিয়াটুকু আমরা সিলেক্টেড করেছি সেই এরিয়াটুকুর মধ্যে টুলপাথটা জেনারেট হবে। এবারে এটাকে ক্লোজ করে দেবো। এবার 3D টুলপাথে যাব, সেখানে গিয়ে সিলেক্টেড ভেক্টর সিলেক্ট করব। করার পর এখান থেকে 4 mm বলনোজ নেব। তাহলে এই 4 mm বলনোজ নিলাম, এডিট অপশানে গিয়ে 0.5 এখানে স্টেপ ডাউন দেব, ওকে। এবারে নাও অপশানে ক্লিক। তাহলে শুধু এইটুকুর মধ্যে আমার টুলপাথটা জেনারেট হয়ে গেল। তো এই 3D কাটিং হয়ে যাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে, আউটলাইনটা ঠিকঠাকভাবে কাটতে হবে। তো আউটলাইনটা কিভাবে কাটবেন সেটা এবার আমি দেখাবো। তার আগে একবার সিমুলেশনটা চেক করে দেখে নি। দেখুন সিমুলেশনটা, দেখুন 4 mm বলনস দিয়ে এটা খুবই ভালো রেজাল্ট পাওয়া যাবে। এবারে এটার আউটলাইনটা আর ইনসাইড কাটিং করতে গেলে কি করব, দেখুন এখানে যা ভেক্টর আছে এগুলো সব এরকম ডিজেবল করে দিলাম, আর এটাও ভেক্টর লেয়ারটাও ডিজেবল করে দিলাম, দিয়ে নতুন ভেক্টরের একটা লেয়ার ক্রিয়েট করব। করার পর অ্যাসিস্ট্যান্টে গিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট ভেক্টর ফ্রম রিলিফ এই অপশনটা সিলেক্ট করব, করে কম্পোজিট রিলিফ এই জায়গাটায় সিলেক্টেড রিলিফ লেয়ার সিলেক্ট করব। তারপর ইউজ হাইট রেঞ্জ এখানে 0.125 লিখব, লিখে ক্রিয়েট বাউন্ডারি করব। এবার এই যে বাউন্ডারিটা ক্রিয়েট হলো এটার এই ভিতরের লাইন দুটো, দেখুন এই ভিতরের লাইন দুটো আগে সিলেক্ট করে নেব, নিয়ে টুলপাথ অপশনে যাব, গিয়ে এখানে 2D প্রোফাইলিং এ গিয়ে ইনসাইড, যেহেতু 40 mm তো আমরা 4 mm স্টেপ ডাউন দিয়ে দিয়ে কাটিং করব, সিলেক্ট, এখান থেকে 6 mm এনমিল নেব, এখানে 4 mm করে লিখব, 10 বার এই টুলটা চলবে, চলে কাটিংটা হবে, ওকে, সিলেক্ট, সেট আপ, ওকে, এটায় নাও অপশানে ক্লিক করব। ব্যাস এরপরে আউটলাইনটা কাটিং করার জন্য যে টুলপাথ বানাবো সেটা কিভাবে করব দেখুন, সেটা এই যে তলার বেসটা আছে বেসটা কাটিং করার দরকার পড়বে না, কারণ বেসটা তো প্লেন থাকবে। যদি প্লেন না থাকে তাহলে এই গোটাটা কাটতে হবে, আর যদি এই তলার বেসটা প্লেন থাকে সেক্ষেত্রে আমার এই জায়গাটুকুকে বাদ দিয়ে কাটিং করতে হবে। তো মনে করুন বেসটা সমান নেই, সেইভাবে কাটবো, তাহলে এটা সিলেক্ট করব, করে আবার 2D এটা আউটসাইড হবে, তাহলে 40 mm, এবার এই 6 mm এনমিল নিলাম, নিয়ে এইরকম রেখে ওকে, সিলেক্ট, এবারে নাও অপশানে ক্লিক। আচ্ছা এটা যদি
এই রকম সমান করতে লাগে মানে থাকে, তাহলে এইভাবে করব। যদি মনে করুন আমার এই তলার দিকটা সমান আছে, তাহলে কিভাবে টুলপাথটা বানাতে হবে দেখুন। সেক্ষেত্রে নোট এডিটারটাকে সিলেক্ট করব, এই নোট এডিটার সিলেক্ট করে এই লাইনের তলার এই অংশটাকে কাট করে দেবো। এখানে সি প্রেস করব, এর ডান দিকের অংশ ঠিক এই রকম জায়গায় সি প্রেস করব। করার পর এইটাকে ডিলিট করে দেব, তাহলে ডিলিট হয়ে গেল। এবারে দেখুন, এবারে এই লাইনটাকে সিলেক্ট করে এইখান থেকে কাটিং ধরুন হবে, তাহলে টুল পাতে যাব, গিয়ে এই জিনিসটা সিলেক্ট করব। এটা আউটসাইড সিলেক্ট করে এই জিনিসটা করতে হবে, কিন্তু যেহেতু এই লাইনটা ওপেন ভেক্টর আছে, সেহেতু একবার ইনসাইড করে দেখে নিতে হবে যে ইনসাইড করলে আউটসাইড হয় কিনা, কারণ ওপেন ভেক্টরের ক্ষেত্রে উল্টো হয়ে যায়। তো এখানে আবার ওই 6 mm এন মিল নেব, ওই 4 mm করে স্টেপ ডাউন দেব। এইবারে নাও অপশানে ক্লিক করব, দেখুন ইনসাইড নিলে এখানে আউটসাইড হয়ে গেল, ব্যাস। তাহলে সেক্ষেত্রে এইভাবে কাটতে হবে। তাহলে আমি একবার এটা সিমুলেশন দেখাই, এটা কিরকম কাটিং হবে দেখুন। এইরকমভাবে আউটসাইডটা কেটে যাবে। তাহলে এইভাবে আপনারা টুলপাথ বানিয়ে কাজ করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওতে আপনারা উপকৃত হবেন, এবং আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।